পিলখানা হত্যাকাণ্ডে যে বিদেশি হস্তক্ষেপ ছিল তা বের হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ আর স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন বলেছেন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা জানাচ্ছেন হাসান পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও অন্য কোনো রাষ্ট্র তাকে আশ্রয় দেয়নি সকালে নার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রিজবি বলেন আমেরিকা ও যুক্তরাজ্যে দল মত নির্বিশেষে সবার ঠাই হলেও শেখ হাসিনার ঠাই হয়নি শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই এই কষ্ট এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের এটা কারা ঘটিয়েছে ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে কেন সে জেলখানার মধ্যে মারা গেল এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ তার মন্ত্রীরা যায় তার নেতারা যায় সাদা পতাকা নিয়ে তাদেরকে কিছু বলে না আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে এ সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের উদ্বেগ জানান তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর কমান্ডারদের সাথে যে বৈঠক এটা উদ্বেগজনক বিকেলে নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন ছাত্রজনতার কাছে পরাজিত শক্তি বসে নেই তারা দেশে বিদেশে নানা চক্রান্ত করছে আর এই ছাত্র জনতার আন্দোলনে সহজ ছাত্র রাজনৈতিক কর্মী হত্যার বিচার না হবে লক্ষ লক্ষ কোটি টাকা লোপাটের বিচার না হবে এবং এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা তাদের মূলোৎপাটন করে তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায় দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্ব বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি মিসবাহ হাসান এনটিভি নিউজ ঢাকা